नित्य नतुन रेसिपिर आपडेट पेते आज ही सबस्क्राइब करे फेलुन बर्नाली रान्नाघर और प्रेस करे दिन बेल आइकन, ताहोले आमार चैनेलेर कोनो भिडियो आपनारा मिस करे जाबेन ना। नमस्कार बंधुरा, आमी बर्नाली बर्नाली रान्नाघरे सबाइके स्वागत जानिये शुरू करछि आजकेर पर्व। आजकेर पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि একটি খুবই সিম্পল অথচ টেস্টি একটি রান্না। আশা করছি নতুন রাঁধুনিদের এটা খুবই কাজে লাগবে। চাল কুমড়ো চিংড়ি। অনেকেই আছেন চাল কুমড়ো খেতে চান না, কিন্তু সঠিক পদ্ধতিতে যদি রান্না করা হয় এই স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর এই চাল কুমড়ো চিংড়িটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন এই চাল কুমড়ো চিংড়ি কিভাবে বানাতে হয়। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য আমি কচি চাল কুমড়ো নিয়েছি 500 গ্রাম। চাল কুমড়োর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। চাল কুমড়োটা চেষ্টা করবে যতটা কুচি করে কাটা যায়, তবে রান্নাটা ভালো হবে। একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 150 গ্রাম আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুনটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী নেবেন, আর 1 পিঞ্চের মতো আমি হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কেননা এই লঙ্কাটা বেশ ভালোই ঝাল। তবে ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা আস্তই রাখছি, ফ্লেভারের জন্য আমি চিড়ে রাখিনি। ফোড়নের জন্য নিয়েছি আমি 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এই রান্নাটা অনেকে কালো জিরে দিয়েও করে থাকেন, তবে আমি দেখেছি 5 ফোড়নের সঙ্গে চিংড়ি মাছের কম্বিনেশনটা খুব ভালো হয়। 5 ফোড়নের স্ট্রং ফ্লেভারে এই রান্নাটা ভালো হয়। রান্নাটা আপনারা যে কোনো তেলেই করতে পারেন, তবে আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা ভালো হয়, আর কোনো রকম জল লাগবে না। চাল কুমড়োর নিজস্ব জলেই রান্নাটা হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন লাগছে আর একটু 1/2 চা চামচের মতো চিনি লাগছে, তবে চিনিটা পছন্দ না হলে স্কিপ করে যাবেন, তবে দিলে টেস্টটা ভালো হবে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে এটা শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছটা আমি লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। কখনোই চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে এর আসল স্বাদ গন্ধটাই চলে যায় আর রাবারের মতো শক্ত হয়ে গিয়ে রান্নার টেস্টটাই খারাপ হয়ে যায়। এবার চিংড়ি মাছটা তেল থেকে তুলে নেব। এবার ওই একই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব, আর আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি, যাতে চাল কুমড়ো সব জায়গায় তেলটা সমানভাবে লাগে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার हाई फ्लेमे 2 मिनट मसलाटा चाल कुमड़ोर संगे खूब भालोभावे कषिये नेब। नुनटा आमरा एखोन दिच्छि ना, नुनटा भालो करे कषिये नेওয়ার परे देब। ना होले नुनटा एखोन दिये दिले अनेकटा जल बेरिये आसबे आर चाल कुमड़ोटा भालो करे कषानो होबे ना। मसलार संगे चाल कुमड़ोटा खूब भालोभावे कषिये निয়েছি। एबार एर मध्य दिए दिच्छी स्वाद अनुयायी नून। नूनटा अवश्यई जे जार स्वाद अनुयायी यूज करबेन। एकटू चीनी दिए दिलाम। चिंगड़ी माछटाओ दिए दिच्छी। भालोभावे एटा मिशिये देब आर एकेबारे लो फ्लेमे आमी ढाका चापा दिए राखबो 10 मिनिटेर जोन्नो। 10 मिनिटे चाल कुमड़ोर निजस्व जले चाल कुमड़ोटा सेদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমরা ঢাকা খুলে চেক করব চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে দেখবেন যে চাল কুমড়ো জলে শুকিয়ে পুরো চাল কুমড়োটা পুড়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে রাখছি, 10 মিনিট পরে চেক করব। दस मिनट लो फ्लेमे रखार पर ढाकाटा सरिये निচ্ছি, चेक करे निচ্ছি सेদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন চাল কুমড়ো নিজস্ব জলে সেদ্ধ হওয়ার পরেও হালকা হালকা এখনো জল আছে। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামাতে হবে। এটা কিন্তু গ্রেভি গ্রেভি হয় না। এবার কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করব। হাই ফ্লেমে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দেখুন খুব সুন্দর শুকনো শুকনো করে নিয়েছি। ঠিক এই রকম করে চাল কুমড়ো রান্না করতে হয়, জল জল রাখবেন না। লাউ চাল কুমড়ো প্রায় একই রকমই সবজি, তবে চাল কুমড়োটা একটু বেশি টেস্টি হয়। আর লাউ চাল কুমড়ো দুটোই রান্না হওয়ার পর অনেকটা কমে যায়, তাই রান্নার সময় নুনটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে যায়। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই অসাধারণ চাল কুমড়ো চিংড়ি আমি পরিবেশন করব। তাহলে ফ্রেন্ডস, আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো চিংড়ি তৈরি হয়ে গেল। আশা করছি আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।